আমরা আছি এখন ঢাকার প্রাণকেন্দ্র নিকেতন সোসাইটিতে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হাইওয়েজ বিল্ডিং। এখানে বাংলাদেশের সুনামধন্য ব্যবসায়ী ব্যক্তিত্ব, বড় বড় চাকরি করে যারা, অথবা আসলে ধনী ব্যক্তি শ্রেণীর থাকে। তাছাড়া এখানে বিদেশি যারা এমব্যাসি আছে সেখানকার বহু কর্মী এখানে কাজ করে। তো ফরেনারদের জন্য একটা আদর্শ জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক বড় এটা। সাধারণত লোকেশনটা হচ্ছে গুলশান একের সাথেই, এটাকে নিকেতন সোসাইটি বলে। এটাও গুলশান এক অনেক জাঁকজমকপূর্ণ এবং বাংলাদেশের সবচাইতে যে কয়েকটা আপনার সোসাইটি আছে অথবা থাকে লোকজন সেটার মোটামুটি অন্যতম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লোকেশনটা দেখতে পাচ্ছেন আপনারা। এই পাশ থেকে আপনারা তেজগাঁয়ের পাশে ধরে অনেক হাইওয়েজ বিল্ডিং, বহু ধনী শ্রেণীর লোক এখানে থাকে। এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন গুলশান ঠিক সাথেই লাগানো, অর্থাৎ ধনীদের এলাকা যেটাকে বলে আপনারা সহজভাবে বললে। একদম হাইওয়েজ বিল্ডিং, আসাম আসাম প্লেস। সো লেটস সি গাইস, বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন। এই পাশটাও দেখুন, অনেক সুন্দর প্লেস, একদম সব কিছু সাজানো গোছানো।